আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি। দুধটা খেয়েছিলাম, ছেঁকে নেব, কুচানো ধনে পাতা ছড়িয়ে দেব। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া গ্রাম বাংলার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও আপনাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি। তো আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি মার্কেট গিয়েছিলাম বন্ধুরা বাজার করতে, সবজি বাজার করেছি, মাছ বাজার করেছি। তো আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করবো। আদাটা বেটে দিই, রসুনটা আমি বেটে দেবো, পোস্ত আমি একসাথেই বেটে দেবো, সব একসাথেই বেটে দেবো। সর্ষে চাইলে আপনারা দেবেন, না চাইলে দেবেন না, তবে সর্ষেটা দিলে তরকারিটা একটু বেশি টেস্ট হয়। হয়তো ভাববেন যে মালাইকারি করছে দিদি, এবার সর্ষে দিল, কিন্তু সর্ষে দিলে বেশি সুন্দর লাগে খেতে। আপনার পেঁয়াজ বেটে নেব, খুব ভালো করে আজকে সব বাটা, খাটনি বেশি, আজকে খাটনি বেশি বন্ধুরা। মিক্সারের তরকারি ভালো লাগে না বলে শিলপাটা দেওয়া খাটনি করে বাটতে হয় বন্ধুরা। মিক্সারে করেছি, চারটে কাঁচা লঙ্কা, তিনটে শুকনো লঙ্কা, অল্প করে লঙ্কা দেবো, লঙ্কাগুলো আমি বেটে নেব। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য আমি কি কি মশলা বেটে নিয়েছি দেখুন। এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, এখানে আদা বেটে নিয়েছি, এখানে রসুন বেটে নিয়েছি, এখানে সর্ষে পোস্ত জিরে বেটে নিয়েছি, এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করি। আমি মাছগুলো আমি ভেজে নেব। বাবা, সব একসঙ্গে ভেজে নিই। ভাঙবেও না চিংড়ি মাছ, যতই নরম হোক ভাঙবে না। আজকে চিংড়ি মাছগুলো খুব ফ্রেশ ছিল। আজকে অনেকটা চিংড়ি নিয়েছি, 400 গ্রাম চিংড়ি আছে। আমি মিক্সারে নারকেলের দুধটা বেটে রেখেছিলাম, ছেঁকে নেব। দেখো এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে নারকেলের দুধ বেরিয়েছে, একটাই নারকেল ছিল কিন্তু অনেকটা হয়েছে। মাছটা ভেজে আমি তুলে নিলাম, কড়াই গরম হয়ে গেছে, ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নে অন্য কিছু দিলে ভালো লাগবে না, কালো জিরি ফোড়নে দিয়ে দিলাম। আপনারা চাইলে তেজপাতা ফোড়নে দিতে পারেন, আমি তেজপাতা ফোড়নে দেবো না, আমি সব তরকারিতে তেজপাতা খাইনি। পেঁয়াজ বাটাটা আগে ভালো করে ভেজে নেব, দিয়ে পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনের উগ্র গন্ধ থাকে, ওই জন্য পেঁয়াজ রসুনটা আগে ভেজে নেব। আদা বাটাটা দিয়ে ভেজে নেব, পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে এই মশলাটা দিয়ে আমি এবারে এই সমস্ত মশলাটা আমি দিয়ে দেবো। এখানে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে, পোস্ত আর জিরে একসঙ্গে আমি দিয়ে দিলাম। দুটো টমেটো কেটে রেখেছি, টমেটো দুটো দিয়ে দেবো, ছেড়ে নেবো। যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো। মশলাটা দিয়ে যতক্ষণ না অবধি তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে কষাতে থাকতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, কত সুন্দর মশলাটা আমি কষিয়েছি। মশলা কম যদি কষানো হয় তাহলে তরকারি কখনো খেতে ভালো হবে না। মশলা যত ভালো কষাবেন, আঁচ কমিয়ে দিয়ে মশলাটা কষাতে হবে। যদি আঁচ জোরে দেন মশলাটা পুড়ে গেলে সমস্ত তরকারি কিন্তু তেতো লাগে। আঁচটা কমিয়ে দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটা নেড়ে কষিয়ে নিয়েছি। এই যে অনেকটা পরিমাণে নারকেলের দুধ করেছি, এটা দিয়ে দেবো, তো সুন্দর হয়েছে। এবার ফুটবে না তো, তরকারি না ফোটালে খাওয়া যাবে? তরকারি ফোটাতে হবে, এরপরে মাছ দিতে হবে, নামানোর আগে ধনে পাতা, গরম মশলা সমস্ত কিছুই লাগবে। এখনও ঝোলটা 5 থেকে 7 মিনিট সুন্দরভাবে ফোটাতে হবে। ঝোলটা ফুটে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেওয়া হবে। মাছ দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই, কারণ খুব বেশি ফোটালে মাছের মিষ্টি স্বাদটা চলে যাবে। কুচানো ধনে পাতা ছড়িয়ে দেবো, দিয়ে আর
একটু এক মিনিট মতো ফোটাবো। ধনে পাতাটা সেদ্ধ হবে, ধনে পাতা সেদ্ধ না হলে ভালো লাগে না। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, দেখুন কত সহজে আমি রান্নাটা করলাম। সমস্ত রান্না খুব সহজভাবে কম পয়সায় রান্না করে খেতে পারেন, কারণ মানুষও খেতে পারে। আমি চেষ্টা করি সেই ধরনের রেসিপি করার। তরকারিটা নামিয়ে নেব। ওয়াও, সেন্ট বেরোচ্ছে বাবু। দেখলে তো কত সহজে কত তাড়াতাড়ি চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গেল। আমাদের কিন্তু আজকে কোনো প্ল্যান ছিল না চিংড়ি মাছের মালাইকারি বানানোর। আমরা ভেবেছিলাম লাউ চিংড়ি বানাবো, কিন্তু দুর্ভাগ্যবশত বাজারে চিংড়ি মাছ পেলেও লাউ পাইনি, যার জন্য বাধ্য হয়ে এটা করতে হলো। আর ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে দিই। আজকে কিন্তু আরও আরেকটা আমরা ভিডিও শ্যুট করেছি, মানে আর একটা রেসিপি বানিয়েছি, সেটা হচ্ছে ধনে পাতা চিংড়ি ভর্তা। এটা নেক্সট ভিডিওতে শেয়ার করব, আজকের ভিডিওতে শেয়ার করলাম না, কারণ এটা অনেকটা বেশি লেন্দি হয়ে যাচ্ছিল। যাই হোক, মালাইকারিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে, আর গরম ভাতে আরও বেশি ভালো লাগছিল। চিংড়ি মাছটা অনেক ফ্রেশ ছিল, মানে মিষ্টি স্বাদের ছিল, তো তাতেই বুঝলাম যে অনেকটা ফ্রেশ ছিল। আজকের মতো কিন্তু ভিডিওটা এখানটাতেই শেষ করছি। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে কালকে ঠিক সকাল 10টায় নতুন একটা ভিডিও নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।